नमस्कार बंधुगण, सनातन वैदिक धर्म चैनेले आमी प्रवीर आपनादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। तो बंधुगण, आज के आमरा एकटी सुंदर विषय निये हाजिर होयेछी, जे विषयटी हलो जे शास्त्र प्रमाण अनुयायी ईश्वर केमन। आमादेर मूल आलोच्य विषय आज के उपनिषद सम्पर्के, जे उपनिषदे ईश्वर के किरूप वर्णना करा आछे। आसुन देखे नेया जाक उपनिषदे ईश्वरेर वर्णना किरूप देवा आछे। যেমন ঈশোপনিষদের 8 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ঈশ্বর হল অকায়ম বা শরীর রহিত। জ্ঞানি উপনিষদের 1/3 বলা হয়েছে, ঈশ্বরকে চক্ষু দ্বারা দেখা যায় না। জ্ঞান উপনিষদে 9/7 বলা হয়েছে, যেসব দৃশ্যমান বস্তুর লোকে উপাসনা করে সেগুলো ব্রহ্ম বা ঈশ্বর নয়, অর্থাৎ আমরা যেগুলোকে ঈশ্বর হিসেবে উপাসনা করি সেগুলো আদৌ ঈশ্বর নয়। কঠোপনিষদের 1/2/22 ঈশ্বরকে বলা হয়েছে অশরীরী, অর্থাৎ শরীর রহিত। কঠোপনিষদের 1/3/15 বলা হয়েছে অরূপ বা রূপহীন। কঠোপনিষদের 2/3/8 বলা হয়েছে লিঙ্গহীন বা চিহ্নহীন। কঠোপনিষদের 2/3/9 বলা হয়েছে চক্ষু দিয়ে দেখা যায় না। আবার 2/3/12 বলা হয়েছে বাক্য মন চক্ষুর অগোচর বা এসব ইন্দ্রের অতীত। প্রশ্ন উপনিষদে 4/10 বলা হয়েছে অশরীরী। মুণ্ডক উপনিষদের 1/1/8 বলা হয়েছে অপানিপাদম অচক্ষুসূত্রম, অর্থাৎ ব্রহ্মের হাত পা চক্ষু কর্ণ নেই। আবার মুণ্ডক উপনিষদের 2/1/2 বলা হয়েছে অমূর্ত। আবার ওই একই মুণ্ডক উপনিষদের 3/9/7 বলা হয়েছে অচিন্তরূপ বা ব্রহ্মের রূপ চিন্তা করা সম্ভব নয়। মুণ্ডক উপনিষদে 3/9/8 বলা হয়েছে চক্ষু দিয়ে দেখা যায় না। তৈতরী উপনিষদের 1/7/2 বলা হয়েছে ব্রহ্ম দর্শন অতীত বা অশরীরী। শ্বেতসত্বর উপনিষদের 2 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে জন্মরহিত। 3/10 বলা হয়েছে রূপহীন বা অর্থাৎ রূপরহিত। 3/19 বলা হয়েছে অপানিপদম অর্থাৎ হাত পা নেই। 4/1 বলা হয়েছে বর্ণরহিত। 4/19 বলা হয়েছে মূর্তি বা প্রতিমা রহিত। 4/20 বলা হয়েছে চক্ষু দিয়ে দেখা যায় না এবং ইন্দ্রিয়ের আতীত। 4/21 বলা হয়েছে জন্মরহিত। 5/14 বলা হয়েছে অশরীরী। শ্বেতসত্বর উপনিষদে আরও বলা হয়েছে ব্রহ্ম শরীর এবং ইন্দ্রিয় নেই। শ্বেতসত্বর উপনিষদে 6/8 বলা হয়েছে ইহার লিঙ্গ বা চিহ্ন নেই, তার কোনো জনক বা পিতাও নেই। অর্থাৎ বন্ধুগণ, ঈশ্বরের বর্ণনা বা পরমাত্মার বর্ণনা করতে গিয়ে উপনিষদে যে সমস্ত জিনিস পাওয়া গেল তার মধ্যে হল রূপরহিত, পানিপদম অপানিপদম অর্থাৎ হস্তপদরহিত, তাকে চক্ষু দ্বারা অনুভব করা যায় না এবং তিনি সমস্ত ইন্দ্রিয়ের অতীত। এর অর্থ হল ঈশ্বর হল সর্বব্যাপক এবং নিরাকার, যাকে আমাদের এই সাধারণ চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। তাহলে তাকে কীভাবে দেখা যায়? না, জ্ঞানচক্ষুর সাহায্যে। তো বন্ধুগণ, আশা করি আমাদের বিষয় আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি ভালো লেগে থাকে বিষয়টি আপনারা শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্তে, ওম তৎসত।